ফের নদিয়ায় ভেজাল ঘি কারবারের পর্দাফাশ। সাত মাসের মধ্যে ফের ইবির অভিযানে উদ্ধার ভেজাল ঘি। গরম ভাতে একটু ঘি না পড়লে বাঙালির যেন মন ভরে না। আর শুধু কি ভাত, পরোটা থেকে পোলাও কিংবা খিচুড়ি একটু ঘি না হলে স্বাদ জমে না। কিন্তু গাওয়া ঘি মনে করে আপনি তৃপ্তি করে যা খাচ্ছেন তা কি আসল ঘি? প্রশ্নটা ফের উস্কে দিল ভেজাল ঘি উদ্ধারের ঘটনা, আবারও সেই নদিয়াতেই। বৃহস্পতিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিয়ার উত্তর বেনেমাঠে একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ। উদ্ধার হয় 8টি ড্রাম ভর্তি বনস্পতি ও 2 টিন সাদা তেল। অভিযোগ, এগুলি মিশে এখানে তৈরি হতো ভেজাল ঘি। ঠিক এই ঘরেই কিন্তু ভেজাল ঘি তৈরি হতো। এইখানে এখনো বড় যে কড়াই দেখা যাচ্ছে, একটু দেখলে দেখা যাবে যে বড় যে কড়াই, এবং তার পাশে রয়েছে কিন্তু বিভিন্ন কোম্পানির ডালডার কিন্তু বড় বড় জার। এই সমস্ত ভেজাল ডালডা ক্রিমের সঙ্গে মিশিয়ে ভেজাল ঘি তৈরি করে এইখানেই কিন্তু তৈরি হতো। ধৃত ঘি ব্যবসায়ীর স্ত্রীর চাঞ্চল্যকর দাবি, এই এলাকায় এমন কারবার চালাচ্ছেন আরো অনেকে। সবাই তো করছে ব্যবসা, এখন এই পাশে তো সবাই করছে, সবাই তো করছে, সবার নামে কি বলবো? ডালডা আর তেল ব্যবসা সবাই করছে, কিন্তু তাহলে সবাই সবার বাড়িতে যান। যদি কিভাবে তৈরি হতো, কিভাবে ঘিটা তৈরি হতো? আর পিওর মাল জ্বালায় তারপরে তেল ডালডা গরম করে মেশায়। 2017-র 28 জুন ভেজাল ঘি তৈরির অভিযোগে শান্তিপুর থেকে গ্রেফতার হন বিশ্বজিৎ ঘোষ নামে এক ঘি ব্যবসায়ী। তার আগে মে মাসে একই অভিযোগে গ্রেফতার করা হয় বিশ্বজিতের দাদা প্রসেনজিৎ ও নিমাই ঘোষকে। 5ই মে শান্তিপুরের ঘোষপাড়ায় ভেজাল ঘি তৈরির কারখানায় হানা দেয় পুলিশ। উদ্ধার হয় প্রায় 10 কুইন্টাল ভেজাল ঘি। সেখানেও কারখানার মালিককে গ্রেফতার করে পুলিশ। সেবারও ঘি নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য ইবি সূত্রে দাবি। স্টেট ফুড ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা করে জানায় উদ্ধার হওয়া ভেজাল ঘি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। অথচ এর 7 মাসের মধ্যেই আবারও নদিয়ায় উদ্ধার হলো ভেজাল ঘি। এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে নজরদারি কোথায়? বারবার কি করে গজিয়ে উঠছে ভেজালের কারবার? কিভাবে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ পাচ্ছে অসাধু কারবারিরা? পার্থপ্রতিম ঘোষ ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।